হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর ট্রাভেল এবং খাওয়া দাওয়া সংক্রান্ত আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি ক্লিক করে নিন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারের গন্তব্য উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম বড়মাংবা। জায়গাটি বেশ নিরিবিলি, আমাদের ভাষায় অফবিট। দূরে পাহাড় আর তিস্তা নদীর চমৎকার ভিউ, চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি, পাহাড়ের ধাপে ধাপে নানা রকম চাষাবাদ, লেবুর সিজনে গাছ ভর্তি কমলা আর সহজ সরল গ্রামবাসী, সব মিলিয়ে বড়মাংবা হতেই পারে আপনার এক দুদিনের অবসর যাপনের ঠিকানা। তিন জুলাই থেকে পরের দিন এসে পৌঁছলাম বড়মাংবা। দুটো জায়গার দূরত্ব বেশ কম, মাত্র 20-25 মিনিট মতো গাড়িতে। ये यहाँ का पूरा ऑर्गेनिक फार्म है। ये यहाँ पर ब्रोकोली, बंदा गोभी, फूल गोभी सब हो रहा है, और यहाँ पर जो बन रही है वो बीन्स का खेती हो रहा है। बीन्स का खेती हो रहा है, छोटा वाला? जी, जो छोटा वाला अभी अभी शुरू है। ये दो तीन ये है, ये सब बंदा गोभी है, बंदा गोभी, फूल गोभी, ब्रोकोली है। इसमें जो है वो पेड़ के जो सीधा है वो फूल गोभी है, और वो इस तरफ का बंदा गोभी। बंदा गोभी अच्छा, इसका मालिक है। और ये मतलब बाजार में जाता है ये सब माल? ये सब यहाँ के जो ऑर्गेनिक, ये जो मार्केट का नॉर्मल ये तो है नहीं, इसका कॉस्टली होगा। ये थोड़ा कॉस्टली भी है और थोड़ा अच्छा भी है। और जो सिलगुड़ी से आता है उसका वैल्यू एकदम कम है। ये ब्रोकोली कितना भाव है? मतलब अभी तो मुझे नहीं है, क्योंकि मैं तो खरीदता नहीं हूँ, वही इसीलिए मुझे आइडिया, लेकिन मार्केट से थोड़ा ज्यादा ही। मतलब ये जो मतलब मार्केट का लोग ही उठा के ले जाते हैं? जी जी, वहाँ से आता है। और मतलब कोई कोई यहाँ से भी, कोई क्या बोलते हैं आप लोग, वो बिजनेसमैन जो रहता है में, उन लोग यहाँ से थोड़ा कम दाम दे के वहाँ लेके थोड़ा ज्यादा। देखिए नहीं मतलब फार्मर्स ले लीजिए, एकदम नैरो छोटा सा रूम। हाँ, ये 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 उतना सुविधा भी नहीं। ये भी फार्मर्स में बहुत लोग आते हैं, अलग सा है। मुझे एकदम हटके हटके बोलते हैं, मतलब एकदम हटके समझते हैं आप भी। और फार्म हाउस का व्यू भी तो बहुत अच्छा है। अभी पता नहीं हम व्यू पाएंगे कि नहीं, क्योंकि वो तो आज पाएंगे नहीं, लेकिन फिर भी फार्म हाउस तो पाएंगे। और अगर आप आज ना, अगर ऐसा मतलब वो ऐसा नहीं होने से आपको यहाँ से कौन सा दिक्कत? और इतना ही नहीं, नथुला भी दिक्कत, नथुला पास। और उधर जाने के बाद आपको नेशनल हाईवे 10, अच्छा, और टिस्टा ब्रिज, और टिस्टा रिवर। रिवर तो हम रिवर हम देख के आए, लेकिन वो कांचनजंगा देख नहीं पाए। देखिए रिवर साइड में जाके देखनी, और हमारा फार्म हाउस देखना। अच्छा अच्छा, दूसरा ही मजा। এখানে এসেই পেয়ে গেলাম গরম গরম চা আর এনাদের হাতের বানানো কুকি বিস্কিট। আমরা এসে গেছি এবারে বড়মাংবা ফার্ম হাউসে। এসে প্রথমে চাটা খেয়ে এবারে হচ্ছে এখানে যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে আর 10 মিনিট মতো উঠতে হবে হেঁটে। তো সেই হাঁটাটা এবার হাঁটি। আপনারা যারা এনজিপি থেকে ডিরেক্ট বড়মাংবা আসবেন তাদের জন্য বলে দিই, এনজেপি থেকে এই ছোট্ট পাহাড়ি গ্রামটির দূরত্ব 60 কিলোমিটার মতো, আর গাড়িতে সেবক রোড দিয়ে তিস্তা বাজার হয়ে আসতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। প্রাইভেট গাড়ি ভাড়া নেবে কম বেশি 2,500 টাকার আশেপাশে, আর শেয়ার গাড়িতে আসতে চাইলে তিস্তা বাজার অবধি শেয়ারে এসে তারপর নিতে হবে আপনাকে প্রাইভেট গাড়ি। বড়মাংবাতে বেশ কয়েকটি হোমস্টে আছে, যার মধ্যে বড়মাংবা ফার্ম হাউস আর দার্জিলিং ইকোট্যুরিজম, এই দুটি বেশ পপুলার। ইকোট্যুরিজম রিসর্টটি মেন রাস্তার ওপরে, এখানে আছে সুইমিং পুলও, আর আমরা ছিলাম ফার্ম হাউসে।
যেটি মেন রাস্তা থেকে বেশ কিছুটা ওপরে, কিন্তু ওপরে হওয়ায় এখান থেকে তিস্তা নদী, পাহাড়, ভ্যালি সমেত একটা সুন্দর ভিউ পাওয়া যায় বারান্দা থেকে। এছাড়াও শুনলাম গ্রামবাসীরা আরো কয়েকটি হোমস্টে চালু করার ব্যবস্থা করছেন, এখন হয়তো সেগুলো চালুও হয়ে গেছে। বারামাংওয়া আসার বেস্ট সিজন কোনটা? অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যেহেতু মোটামুটি শীতকালে পাহাড়ে ওয়েদার ক্লিয়ার থাকে। তবে সবটাই কপাল কিন্তু, ডিসেম্বর জানুয়ারিতে এলে কমলা লেবুর গাছে ভর্তি কমলাও দেখা যাবে এখানে। আর আসা ভালো বর্ষাকালে, যেহেতু জায়গাটিতে অনেক চাষাবাদ হয় তাই সবুজ ক্ষেত আর মেঘেদের আনাগোনা দেখতে হলে বর্ষাকাল কিন্তু আদর্শ। 10 মিনিট মতো ওঠার পর এসে পৌঁছলাম ফার্ম হাউসে। চারদিকে গাছপালা দিয়ে ঘেরা রাস্তা দিয়ে এসে প্রথমেই এলাম বারান্দাটায়। কপাল খারাপ, আমরা যদিও বা দেখতে পাচ্ছি কিছু, ক্যামেরায় সেরাম কিছু ভালো ভিউ একদমই এলো না। বারান্দার এই সামনের রুমগুলি প্রিমিয়াম রুম, রেন্ট 2,500 টাকা পার নাইট, আর খাবার খরচ এক্সট্রা 600 টাকা পার হেড পার ডে। হয়েছে কিছু বসার জায়গা, এখানে বসেও সেম ভিউ দেখতে পাওয়া যায়। এই বারান্দা আর বসার জায়গাগুলো কিন্তু এখানকার ইউএসপি। এখানে পরিবেশটা ভীষণ সুন্দর। আজকে জাস্ট কুয়াশায় সব ঢাকা আছে, যদি না থাকতো এখান থেকে মানে চরম ভিউ পাওয়া যেত জাস্ট। এবার একটা রুম ট্যুর হয়ে যাক তাহলে। গুলো মেইনলি 4-bedded রুম। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, আর বেডের সাথে ওরা কম্বল টম্বল দিয়ে দিয়েছে। তো এখানে টাওয়েল আছে, এখানে দুটো চেয়ার আছে বসার জন্য। আর ঘরটা একবার পুরোটা দেখিয়ে দাও, যে ঘরটাতে ভীষণ ভালো মানে লাইটিং সিস্টেমটা মেনটেন হয়েছে, বিকজ চারদিকে আর কি জানলা দেওয়া, আর জানলা দিয়েও এরকম একটা ব্যাপক সুন্দর ভিউ আছে। আর এইদিকে হচ্ছে টেবিল আছে, একটা ইনডোর প্ল্যান্ট। আর যাই হোক, এখানে গরমকালের দিকে মোস্ট প্রবলি পাখা লাগে বলে একটা পাখা আছে, এখন লাগছে না, কিন্তু তিন চুলের থেকে ডেফিনেটলি এখানে ঠান্ডাটা একটু কম, কারণ কিছুটা নিচে জায়গাটা। আর এইদিকে একটা আলমারি আছে। আর এবার টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা মোটামুটি বেসিক টয়লেট, বেসিন আর আয়নাও আছে একটা ছোট। মানে রুমটা হচ্ছে মানে বেশ বেশ স্পেসিয়াস, যেহেতু এটা 4-bedded রুম সেজন্য কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা 2-bedded ভেবে নিয়েছিলাম, বাট তারপর দেখলাম যে এটা এত বড় রুম। ভালো লাগছে খুব বড়মাংমা ফার্ম হাউস এসে। এবার আজকে তো এরকম অবস্থা সাদা মোটামুটি, কালকে কতটা কি দেখতে পাবো পাবো না জানি না, সাদার সাথে সবুজ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার চারপাশে মেনলি বারামাংওয়া ফার্ম হাউসে নিজেদের হচ্ছে ফার্ম হাউস, যেহেতু এটা নিজেদের প্রচুর চাষাবাদের জায়গা আছে। ইভেন এই পুরো বারামাংওয়া ছোটোমাংওয়া জায়গাটাতেই প্রচুর চাষাবাদ হয়, যে চাষগুলো নিজে হচ্ছে এরা অর্গ্যানিক ওয়েতে বানায়, এগুলো সব অর্গ্যানিক প্ল্যান্ট। এখানের যিনি কেয়ারটেকার ম্যানেজার ওনারা বলছিলেন যে সমস্ত কিছু অর্গ্যানিক। তো যাই হোক, এবারে আমরা সেই ক্ষেতগুলো আজকে বিকেলে মোস্ট প্রবাবলি দেখবো। তো আস্তে আস্তে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, 10 মিনিট মতো একটু আসতে হয়, তো সিনিয়র সিটিজেনদের জন্য একটু প্রবলেমেটিক, তা না হলে রাস্তাটা ভীষণ সুন্দর। কেননা রাস্তাটাতে হচ্ছে ক্ষেতের পাশ দিয়ে আপনি আসবেন, চারদিকে ধানের সময় ধান ক্ষেত, বাঁধাকপি, আরও নানা রকমের ফুলকপি, ব্রকোলি, বিনস, এগুলো সমস্ত ক্ষেতের আশেপাশ দিয়ে আপনি উঠে উঠে আসবেন। আর এখানে আসার পর এরম একটা চমৎকার ভিউ। তো ভালো টাইমে আকাশের ওয়েদারের মুড ভালো থাকে থাকে যদি সেটা ডেফিনেটলি, আর মানে সব কিছুই কপালের ওপর ডিপেন্ডেন্ট, তো যদি কপাল ভালো থাকে এখান থেকে মানে চমৎকার জাস্ট ভিউ পাওয়া যায়।
স্নান টান করে চলে এলাম এনাদের খাবারের জায়গায় লাঞ্চ করতে। মেনুতে গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, করলা ভাজা, আলু মাখা, আলু ফুলকপির তরকারি, ডিমের ঝাল আর স্যালাড। বলো কেমন লাগছে? ভালো, টেস্ট ভ্যারাইটি আছে। মানে পাগলের মতো হাওয়া দিচ্ছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু বিকেলবেলা এই স্লাইড যেটুকু রোদ বাকি আছে ওই রোদটা বসে এখানে ছেড়ে দিয়ে শেষ করে বিকেলে একটু চারপাশটা জাস্ট ঘুরতে বেরিয়েছি। চারদিকে তো মেঘ হয়ে আছে, তো সেজন্য আর নিচে নামিনি। এখানে ফার্ম হাউসের আশেপাশেই কিছুটা রাস্তা আছে, পাহাড়ি রাস্তা, চারদিক একটু বাঁশ দিয়ে দিয়ে ঘেরা আর চারদিকে সবুজ গাছপালা, বন জঙ্গল, ওর মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। আমরা এটাই একটু ঘুরে ঘুরে দেখবো আজকে। পাহাড়ি পথে যেখানেই যাব মেসির মতো কাউকে না কাউকে ঠিক সাথে পেয়ে যাব। এর নাম ঢোলু, আমাদের একদিনের সর্বক্ষণের সঙ্গী। আলাপ হয়ে গেল এখানে তিনটে কুচোর সাথে, এরা ফার্ম হাউসেরই আশেপাশে থাকে। কেন নাম হ্যাঁ তুমি কাকা? সৃষ্টি, আশা রাই। আর তোমারা তারাই কাহা রেতে ইয়া উপর উপর বিস্কুট খিলাযা হ্যায় ভাই না হয়ে গেলে কেন কেন না এই তো বিস্কুট না। সন্ধ্যে হবার আগেই চলে এলো চা আর সাথে পপকর্ন। চিকেন মোমো হচ্ছে সন্ধ্যেবেলা, মোমো আর স্যুপ বানিয়ে দিয়েছে, আমরা অর্ডার দিয়েছিলাম আগে থেকে, ভালো মতো। তবে এটা একটু অন্যরকম, মোমোটা অনেকটা বান টাইপের লাগছে আমার, মেটেরিয়ালটা খেতে ভালোই। পাহাড়ি সন্ধে নেমে এলেই চারদিক নিঝুম, তখন বসে বসে দূরের পাহাড়ের আলো দেখাই যেন একমাত্র কাজ। ওই দূরে কালিম্পং এর পাহাড় সেজে রয়েছে যেন জোনাকির আলোয়। রাতের খাবারে ছিল ভাত, রুটি, আলু আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি, আবার তারও সাথে বেগুন ভর্তা, আর এদিকে রয়েছে দেশি মুরগির ঝোল আর ডাল। পরের দিন সকালে ভোর হতে জানলা খুলতেই দেখলাম এক চমৎকার সূর্যোদয়। বারান্দায় সকালে বসে হাতে গরম চায়ের কাপ নিয়ে সূর্যোদয় আর নিচে তিস্তা আর পাহাড়ি ভ্যালির সৌন্দর্য সত্যি মন ভরিয়ে দেয়। সকালে ওয়েদার কিছুটা ক্লিয়ার হতে দেখতে পেলাম দূরের পাহাড়। এই দিকটা তিনচুলে, আরো দূরে দার্জিলিং, আর ফার্ম হাউসের ঠিক অপোজিট দিকটা
এই দিকটা এইদিকে রয়েছে কালিম্পং এর পাহাড়। চাটা খেয়ে এনাদের একটু আদর করে এবার ব্রেকফাস্টের পালা। অপশন ছিল আলুর পরোটা, চাউমিন এইসব, তবে আমরা নিয়েছিলাম রুটি, তরকারি, ডিম পোচ আর সাথে এনাদের স্পেশাল আচার। আমরা যে ঘরগুলো ছিলাম সেগুলো প্রিমিয়াম রুম, সেগুলো ছাড়াও এইদিকে রয়েছে আরো বেশ কিছু রুম। এগুলোর ভাড়া একটু কম, 2000 টাকা পার নাইট। এখান থেকেও ভিউ পাওয়া যায় কিন্তু প্রায় একই রকম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, নেমে এলাম নিচে পায়ে হেঁটে গ্রামটাকে একটু ঘুরবো বলে। এই যে ব্রকোলি, এখানে ব্রকোলির প্রচুর চাষ হয়, অনেক ব্রকোলি এখানে গাছ রয়েছে, কয়েকটাতে ফল রয়েছে, বাকি ফুল আর কিছু বীজ টাইপের হয়তো এখান থেকে আবার নতুন ব্রকোলি গাছ হবে। এখানে ব্রকোলি বড় একটা ক্ষেত রয়েছে, আজকে আমরা দুপুরে খাবো ব্রকোলি ভাজা এখানকার, দেখা যাক কিরকম খেতে। নিচে সামনের দোকানেই তৈরি হচ্ছে মোমো, আমরা হাঁটা লাগালাম গ্রামের এদিক ওদিক। বড়মাংওয়া থেকে যাওয়া যেতে পারে পাশের গ্রাম ছোট মাংওয়াতেও, আর এখানে আর একটা দিন থাকলে সাইট সিন করে নিতে পারেন ত্রিবেণী, লাভার্স ভিউ পয়েন্ট, লামাহাট্টা, অনেকগুলো টি গার্ডেন, আরো অনেক কিছু। যেহেতু আমরা তিনচুলা থেকেই গেছিলাম এখানে, তাই সেগুলো আগের দিনই করা। লিংক রইল মাথার উপর আই আইকন আর ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। আমরা আজকে সকালে একটুখানি মানে হাঁটতে বেরোলাম এখানে চারপাশটা, বড়মাংওয়া জায়গাটা কিরকম বা গ্রামটা কিরকম সেটা দেখার জন্য। এখানে অনেক লোকজনের সাথে কথা হলো, স্পেশালি এখানকার কুকুরগুলো ভীষণ কিউট, আর সবাই মানে বাড়ির সামনে দিয়ে গেলেই, যেহেতু মানে আমরা আউটসাইডার কাইন্ড অফ, তো দেখলেই চেঁচাচ্ছে, তো তারপর ওদেরকে আবার একটু আদর করে দিলে ওরা আবার বন্ধু হয়ে যাচ্ছে। ওদেরকে একটু বিস্কিট টিস্কিট খাওয়ালাম। তো আস্তে আস্তে, রাস্তাটা যদিও খুব চড়াই, বয়স্কদের জন্য হয়তো একটু কষ্ট হবে, তো তাও আমরা ওটা দিয়ে এলাম। এসে এখন বড়মাংওয়া ফার্ম হাউস থেকে মোটামুটি 10-15 মিনিট মতো আমরা হাঁটার পর এই অরেঞ্জ ভিলা, এই বাড়িটা বিশেষত্ব হচ্ছে এখানে খুব সুন্দর কমলা রঙের অরেঞ্জ কালারের ফুল দিয়ে বাড়িটা ঘেরা। এই বাড়িটা থেকে একটা নিচের দিকে রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে কিছুটা গেলে হচ্ছে নির্মল ফার্ম হাউস, ওই ফার্ম হাউসটা আমরা দেখতে এখন যাচ্ছি। উঠতে জান করলে হয়ে যাবে, এটা যা রাস্তা এখান দিয়ে উঠতে তো মোটামুটি জান কয়লা হয়ে যাবে আমাদের, কারণ স্লোপে নেমে গেছে। এখানে কিন্তু শীতকালে গাছে প্রচুর কমলা লেবু দেখা যায়, আমরা মার্চ মাসে এসেও অল্প একটা দুটো গাছে ঝুলতে দেখলাম। নির্মল ফার্মে তৈরি হয় বাগানের ফল থেকে নানা রকম জুস, স্কোয়াশ, আচার, পেস্ট, আরো অনেক কিছু। আমরা 10 টাকার বিনিময়ে অরেঞ্জ আর প্যাশন ফ্রুটের জুস খেলাম এখানে, একদম ফ্রেশ জুস, আর বাড়ির জন্য নিলাম বেশ কিছু আচার আর স্কোয়াশ।
এখান থেকে বেরিয়ে নেমে গেলাম রাস্তার ধারের কিছু ক্ষেত দেখতে। পাহাড়ের ধাপে ধাপে ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি আর বিনসের ক্ষেত। মাঠে দেখলাম বড় বড় বাঁধাকপি হয়ে রয়েছে, আর কিছু ব্রকোলিও দেখলাম। ফুলকপিগুলো তখনও হয়নি। বর্ষাকালে এখানে পাহাড়ের ধাপে সবুজ ধানের ক্ষেত দেখতেও ভীষণ সুন্দর লাগে। ট্রেন সেই রাতের বেলা, তাই দুপুরে লাঞ্চ করে নিলাম এখানে। ভাত, ডাল, আলু, পাঁপড় ভাজা, ডাল, এখানকার গাওয়া ঘি আর আলু ব্রকোলি ভাজা এবং ডিমের চাল দিয়ে। বারামাংমা ভ্রমণ এখানেই শেষ। আর ভ্রমণ শেষ মানে মন খারাপ। মন খারাপ নিয়ে পা বাড়ালাম এনজিপির দিকে। কথা দিয়ে গেলাম আবার আসবো এখানে বর্ষাকালে পাহাড় দেখতে। সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে। খুব জলদি ফিরে আসবো নতুন কোনো ভ্রমণ বা খাওয়া দাওয়া সংক্রান্ত ভিডিও নিয়ে।